সাব্বির ভাইয়ের বাসায় দ্বিতীয় ভিডিও নিয়ে, তো সাব্বির ভাইয়ের কবুতর গুলা দেখানোর চেষ্টা করবো। আচ্ছা ভাই, সব ছাড়ি দেন। সাব্বির ভাই সব কবুতর গুলো খেয়ে দিয়েছে, কবুতর গুলো খাচ্ছে। খাইতে দেননি তো? না না, এখনো খাইতে দেওয়া হয়নি। খাইতে দেন, খাইতে দেন, কতগুলো দেখি। একটা জুমলা কবুতর মতো আছে, যারা বাজির কবুতর খুঁজছেন, ভাইয়ের কাছে অনেক বাজির কবুতর আছে, নিতে পারেন। পুরো পাগল হয়ে গেছে তো খেলতে। আর খেলে হচ্ছে কারবার, ওই খেলছে এখানে সে নামতে হয় না, তাছাড়া নামতে হয় না সরাসরি। এখানে কুয়াচ্ছে। মানে এর আগের ভিডিওতে বাড়ি বাজি দেখানো হয়েছিল না, বাজি বাজি দেখাবো আপনাকে, আপনাদেরকে। ভাইয়ের কবুতর অনেক সুন্দর বাজি, সাদা শ্যাদ বলে এই কবুতরটা, অনেক সুন্দর বাজি। পাখা তোমার সেটি মারা আছে একটাই, একটা মারা আছে, আমার দেখলাম মনে মনে হলো, তারপর দেখি বাজি করছে একটা। এই কবুতরের নাম যাচ্ছে অনেক ক্ষণ ধরে দেখছি, তো দেখি বাজি করে কি। আরে বাজি, প্রায় সবগুলো তো বাজি করলো, সবগুলো বাজে আছে না। তবে আপনার নাম্বারটা বলেন তো। 0746 09023, এই নাম্বারে ফোন দিলে ভাইকে পাবেন, আর নাম্বারটা আমি দিয়ে রাখবো। খাই দেন সবগুলো, আর জ্বালাইন না। তো চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সব এলাকায় একই অবস্থা ভাই। এই যে কবুতর নাম তো হচ্ছে না এখানে বাজির জন্য, ওখানে বাজি গুলো সাদা শ্যাত কবুতর। দর্শক মন্ডলী, এই যে কবুতর দেখেন, নামতে পারছে না, দেখি বাজি করে কি। নামতে পারছে না কবুতরটা। অনেক কষ্টকর নামলো, দেন সব খাইতে দিন। এটা না দেখি বাজি দেখাচ্ছে আমাদের সাব্বির ভাই। আরে বাজি, আরে সুদন, কি বাজি ভাই, নর্নামাদি ভাই বাজি করে যাচ্ছে, দেখেন
নাম তো আইনা হতে না না ওই তো অনেক কষ্ট করে নেবে অনেক সময় লাগবে অনেক সময় লাগে না হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে নামান হ্যাঁ মানে খাইতে খাবার খাওয়া যাচ্ছে আর ওর খাওয়া হবে না সেজে আর বাজার লাগবে তো এরকমই হয় আপনার খাইতে পারে না এল থাক ভাই কবুতর উড়ে যাচ্ছে সারাদিন পর কবুতর ছাড়তে দিচ্ছে কবুতর খাওয়ার কি একটা নেশা একটা আলাদা একটা নেশা আর সাব্বির ভাই ভালো একটি মানুষ আর এটি কবুতর নিলে কেউ ঠকবেন না যদি মনে করেন মন চাই যে কবুতর নিতে পারেন ভাই তোমার একটা ফার্মেসি আছে নাকি ওষুধ বিক্রি করে ভাইয়ের একটা ফার্মেসিও আছে ভাইয়ের দোকান বাজারে একটা দোকান আছে ফার্মেসির প্রায় সব কবুতর না গিরিবাজ রাজশাহী গিরিবাজ না সবগুলো গিরিবাজ একটা অন্য খালি একটা জুমলা কবুতর আছে জুমলা কবুতর না ওটাও অনেকজন পছন্দ করে নাম তো আছে না নামছে কবুতরটা ঘরে নিচে নামছে শেষে সামনে যে নামতে পারলো না এই যে কবুতরটা এই যে হাঁটছে এই কবুতরটা এটা কি কালার বলে এই মাটিটাকে মানে দুবাজ বলে এক কথায় এই মাটিটা ঢাকা ধরা ঢাকায় ধরছেন না স্পিডিং মোচে গলায় আছে মাটি খাচ্ছে কবুতরগুলো ওখানে এটা জুমলা কবুতর কুকার সাথে কি কুকার মাঝে আছে নাকি আপাতত নাই মাঝে আমি একটা কেনার জন্য সিদ্ধান্ত এই কুকার মাঝে কুকারের মধ্যে চোখ হলে মতিছ হ্যাঁ মতিছ কুকার কবুতরের মধ্যে কি করে হয় মানে দেশি এটা না দেশি মধ্যে গোবিন্দ কুকার মধ্যে চলে এটা ডাক সুন্দর না হ্যাঁ গোবিন্দ কুকার কিন্তু ডাক অনেক ডিম পারবে কবুতর জোড়া হয়তো এই জন্য তেড়ে বেড়াচ্ছে এখানে এই জোড়া ডিম পারবে প্রায় সব কবুতর ডিম ওইখানেও এক জোড়া তেড়ে বেড়াচ্ছে কালো যাক কিন্তু মাথার পরে সাদা হ্যাঁ দেখতে অনেক সুন্দর হ্যাঁ মুজা যদি খুব বড় হইতো অত পছন্দ হইতো না আর মুজ যদি আরো না থাকতো আরো পছন্দ হইতো হ্যাঁ মুজ না থাকতো আরো আরো ভালো লাগতো পাল লাল পাল লাল হয়ে থাকতো এই ধরো ডিম পড়বে প্রায় কবুতর ভাইয়ের সব কবুতর গুলো সুন্দর মানে খালি দেখতে সুন্দর না সব দিক দিয়ে আছে মানে বাজি বলুন বাজি দেখছেন ভিডিওতে পরে একটা ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের খালি শুধু বাজি নিয়ে তো এমনিতে দেখছেন ছাড়ার সময় সব কবুতর বাজি নিয়ে পাগল হয়ে গেছে বাজি করতে করতে তারপর সব মানুষ কবুতর হ্যাঁ দেখতে সুন্দর বা কবুতর গুলো অনেক সুন্দর বাজি চেহারা মানে সব দিক দিয়ে রাজশাহীর বেস্ট কবুতর
সরষে খাইতে যাচ্ছে না, ওদের পেট ভরে গেছে মনে হয় নাকি। আর সরষে পাইলে কবুতর মনে হয় যে কি যেন কি পাইছি, যেটা মানুষ দেখেন না যে গরু ঘুষ পাইলে খাওয়ার পরেও খাইতে চাই, সরষে পাইলে কবুতর মানে কি যেন কি পাইছে খাওয়ার জন্য। এতক্ষণ মনে হচ্ছে কবুতর খাওয়ার কোনো ইয়াই ছিল না, সরষে দেওয়ার মাত্র দিছে অমনি দেখেন কবুতরগুলো সব ছটফট করে খাচ্ছে। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।